একটি শিরোপার জন্য দুই বছরের অপেক্ষা অ্যাথলেটিকো বিলবাওয়ের স্প্যানিশ কোপা দেল রেতে এবার সুযোগ এসেছে সেই অপেক্ষার পালা ঘোচানোর। কোপা দেল রেতে 39 বার ফাইনালে খেলে 23 বার শিরোপা নিজেদের করে নিয়েছে বিলবাও, যা বর্তমান চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদের চেয়ে 3 বার বেশি আর সর্বোচ্চ শিরোপা আদায়ের দিক থেকে দ্বিতীয়। তবে স্পেনের ক্লাব ফুটবলের সেরা এই আসরে 2021 সালের পর থেকে তাদের আর শিরোপা জেতা হয়নি। শিরোপার খরায় ভোগা বিলবাও এবার মরিয়া 24তম ট্রফি ঘরে তুলতে। শক্তির বিচার ও লালিগার পয়েন্ট তালিকায় প্রতিপক্ষ রিয়াল মায়ারকো থেকে অনেকটাই এগিয়ে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। জমজমাট ফাইনালের বাজিতে তাই এগিয়ে থাকছে অ্যাথলেটিকো বিলবাও। আধিপত্য বিস্তারে পিছিয়ে থাকতে চায় না রিয়াল মায়ারকাও। টুর্নামেন্টে তাদের একমাত্র সাফল্য 21 বছর আগে মার্টিনেস ভেলোরোতে, রিক্রিয়েটিভো হুয়েলভাকে হারিয়ে সেবার ট্রফি ঘরে তুলেছিল তারা। সেই আসরে ক্লাবটির হয়ে জোড়া গোল করেছিলেন মায়োর্কা কিংবদন্তি ক্যামেরুনিয়ান স্যামুয়েল ইতো। পরের গল্পটা শুধুই হতাশার অবনমন হতে হতে 6 বছর আগে 108 বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি নেমে যায় তৃতীয় বিভাগে। তবে সেখান থেকে যোগ্য দল হিসেবে খুব দ্রুতই লা লিগায় উঠে আসে মায়োর্কা। এবার তাদের সামনে সুযোগ দ্বিতীয়বার কোপা দেল রের শিরোপা নিজেদের করে শক্তির জানান দেয়া। শিরোপার লড়াই মায়োর্কা কি পারবে 21 বছরের আক্ষেপ ঘোচাতে, নাকি 2 বছর পর চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়াবে অ্যাথলেটিকো বিলবাও, সেটা জানতে মুখিয়ে ফুটবল বিশ্ব। নাজমুস সাকিব, আরটিভি।